বন্ধুরা, তোমরাও যদি রোহিত শর্মা আর শুভমান গিলকে খতরনাক ব্যাটসম্যান মনে করে থাকো, তো আমাদের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, রোহিত আর গিল কলম্বোর ময়দানে নামতেই আজ সায়েন্স আফ্রিদি থেকে শুরু করে গোটা পাকিস্তানকে পর্যন্ত পায়ের তলায় ঝুঁকিয়ে দিয়েছেন। এই দুইজন ব্যাটসম্যান আজ এমন ভয়ঙ্কর ব্যাটিং করেছেন যা দেখে পুরো ক্রিকেট জগৎ পর্যন্ত অবাক হতে বাধ্য হয়েছেন। কিভাবে বন্ধুরা শুভমান গিল আর রোহিত শর্মার সামনে মাথা নত করে হাত জোর করতে বাধ্য হয়েছেন গোটা পাকিস্তানের টিম, দেখাবো সেই অবিশ্বাস্য ম্যাচের সম্পূর্ণ হাইলাইটস। কিন্তু তার আগে রোহিত, কোহলি, শুভমান গিল আর বাবর আজমের মধ্যে সবচেয়ে ভালো ব্যাটসম্যানকে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। বন্ধুরা, শেষ পর্যন্ত সেই দিন চলে এসেছে যখন ভারত আর পাকিস্তান আবারও মুখোমুখি হয়েছে। এই ম্যাচটির দিকে পুরো দুনিয়ার নজর টিকে রয়েছে, কিন্তু আজকের ম্যাচটি কলম্বোতে খেলা হচ্ছে। যদিও বৃষ্টির আশঙ্কা ছিল, কিন্তু এখন রোদ দেখা যাচ্ছে। বন্ধুরা, ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা এই ম্যাচে যদিও টসে হেরে যান, কিন্তু পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে আমাদের দল আজ ব্যাটিং করার জন্যও পুরোপুরিভাবে প্রস্তুত ছিল। এরপর বন্ধুরা, ময়দানে নামতেই রোহিত শর্মার ভয়ঙ্কর রূপ দেখে হতবাক হন গোটা পাকিস্তানের টিম। যদিও বন্ধুরা, ম্যাচ শুরুর প্রথম পাঁচ বলে কোনো মুভমেন্ট করেন না রোহিত শর্মা, কিন্তু তারপর ছয় নম্বর বলে সায়েন্স আফ্রিদিকে এমন একটি ভয়ঙ্কর ছক্কা মারেন যার জন্যে পুরো চাপে পড়ে যান বিরোধী দল। বন্ধুরা, তারপর মার খাওয়ার নম্বর আসে নাসিম স্যার, কেননা সেই দুর্দান্ত মুডে তাকেও একটি চার মেরে দেন রোহিত শর্মা। বন্ধুরা, এরপর আসল মজা আসা বাকি ছিল সায়েন্স আফ্রিদির ওভারে, কেননা তাকে প্রিন্স অফ ক্রিকেট শুভমান গিল সাবান ছাড়াই পুরো ধুয়ে দিয়েছেন। যেখানে ওই ওভারের প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বলটিতে গিল এমন ব্যাক টু ব্যাক চার মারেন যা দেখে আফ্রিদেরও দম বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই তিনটি চারের দৌলতে আমাদের দলের রান দুর্দান্তভাবে এগিয়ে গেছিল আর ভারত 50 রানের খুব কাছাকাছি পৌঁছে গেছিল। কিন্তু তারপর পাঁচ নম্বর ওভারেও গিল দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম বলে আবারও ব্যাক টু ব্যাক তিনটি চার মারেন সায়েন্স আফ্রিদিকে, যেখানে নয় নম্বর ওভারেও নাসিম শাকে দুটি চার মারেন শুভমান গিল। আর এইভাবেই চলতে থাকে ভারতের ব্যাটিং তাণ্ডব, যার কারণে 52 বলে গিল 58 রান আর 49 বলে রোহিত শর্মা 56 রানের ভয়ঙ্কর ইনিংস খেলে দেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর এই ম্যাচটিতে কে জিতবে তাও নিচে কমেন্ট করে জানিও।